জুৰিয়াত দুজন গ্রাহক সেৱা কেন্দ্ৰৰ কৰ্মী কাটক। সংখ্যালঘু ছাত্র ছাত্রীর জলপানির বৃহৎ ধন কেলেঙ্কারিত লিপ্ত থাকার অভিযোগত নগাঁও আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে দুজন গ্রাহক সেবা কেন্দ্রর কর্মীক। শনিবারে নিশা আরক্ষীয়ে রূপহীহাটর নিজা বাসগৃহর পর গ্রেপ্তার করে লোক দুজনক। ভারতীয় স্টেট ব্যাংকর হয়বরগাঁও শাখার আছিল এই গ্রাহক সেবা কেন্দ্রর কর্মী দুজন। রূপহীহাটর উত্তর খাটোয়ালর গ্রাহক সেবা কেন্দ্রর কর্মী আসাদুল হক আর দক্ষিণ খাটোয়ালর গ্রাহক সেবা কেন্দ্রর কর্মী ওয়াহিদ উজ্জাম্মানক গ্রেপ্তার করে। দুজন গ্রাহক সেবা কেন্দ্রর কর্মীয়ে দীর্ঘদিন ধরে ভুয়া ছাত্র ছাত্রীর নামত জলপানির ধন জালিয়াতিরে আত্মসাত করার অভিযোগ উত্থাপিত হয়ে আসছিল। আরাবাড়ি ব্যাংকত ওয়াহিদের ওসর আমি পাসবুক খুলেছিল, মোট মাইকি প্যারালেস লেংরা পয়সা দিয়ে আছে, পয়সা আসবলে কলে লিঙ্ক নাই, অমুক নাই, তমুক নাই, এটিএম কার্ডের কারণে দিছি, এটিএম কার্ডও দিয়া নাই, আজি ছয় মাহ মান গতি হয়ে গেল, কোনে দিয়া নাই, আগে ওয়াহিদে দিয়া নাই। তারপর এটা আমি ঘর বহি পয়সা নাই, আমি চলিব নো। আজি শুনা পাইছো আরক্ষী ওয়াহিদর গ্রেপ্তার করছে, কি কব কি কব, সে যদি বেয়া কাম করেছে তাকে করবই লাগে, আর যদি ভাল কাম করেছে তাহলে এরি দিব লাগে। দীর্ঘদিন ধরে ওয়াহিদরে এনে করে আছে নাকি? হ্যাঁ, এনে কাম করে আছে, বহুত মানুষ ফসাই আছে। জব কার্ড শ্রমিক, বৃদ্ধ পেনশনের হিতাধিকারী আর বিভিন্ন সরকারি আসনির হিতাধিকারীক ছাত্র সজায় চলাই আসছিল লুণ্ঠন। অসম সরকারের শূন্য সহনশীলতা গ্রহণা করার পিছতো সংখ্যালঘু ছাত্র সকলের, ছাত্র ছাত্রী সকলের যে বৃত্তি স্কলারশিপ ইয়াত ইমান গুড়ালাভ হয়েছে বলে আমি শুনব পারিল। আমি আমি অভিভাবক সকলে জানিব পারিল যে কোটি কোটি টাকার হরাত হয়ে গেছে। গতি যখন কর্মচারী বা বিষয়া কর্মচারী বা সি এস পির জড়িয়ে যুদ্ধ দালালে ইমানব দুর্নীতি করে সরকারি ধন আত্মসাত করে প্রকৃত প্রাপ্য ছাত্র ছাত্রী সকল বঞ্চিত করেছে, সরকারের ওসর দাবি জানাও যাতে ইয়ার উচিত তদন্ত করে, সরজমিন তদন্ত করে উচিত ব্যবস্থা গ্রহণ করা, যাতে আমার মাজেরপরা এনেব দুর্নীতি নাইকিয়া হয়ে দুখিয়া গরিব ছাত্র ছাত্রী সকলে, উপযুক্ত ছাত্র ছাত্রী সকলে সরকারি সাহায্যখিনি, সরকারি বৃত্তিখিনি উপযুক্তভাবে লাভ করব পারে। তার বাবে আমি সরকারল বিভাগীয় কর্তৃপক্ষ অভিভাবক সকলের তরফেরপর আন্তরিকতারে আর সহানুভূতির দৃষ্টিরা চাবল আহ্বান জানাল সরকার। আমার এই অনুরোধ, একাংশ ব্যাংক সি এস পি জড়িত হয়ে আছে, কি কব? শোনা যায় এই ছাত্রবৃত্তির ধনখিনি আত্মসাত করাত বহু ঠাইত ব্যাংক সি এস পি সকলে যোগাযোগ করেছে আর জড়িত হয়ে আছে, তেওঁলোকৰ যোগেদিহে এনেকুৱা অপকর্মবোৰ দুর্নীতিবোৰ হয়েছে। গতি সেই সকলকো তদন্ত করে উচিত ব্যবস্থা লোক। আজি দুজন করে ব্যাংক সি এস পির স্বত্বাধিকারী আরক্ষী গ্রেপ্তার করে আমার নগাঁও জেলার মানে ইমান বদনাম হয়েছে, দুজন মানুষ গ্রেপ্তার হওয়া শোনা গেছে। গতি আরো যদি তেনেকুৱা আছে নগাঁও মরিগাঁও জেলার যদি আরো তেনেকুৱা আছে সেইখিনিও সরকারে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করক। নিউজ নেক্সট, উই আর আনস্টপেবল।